সো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি অ্যাপসের পেমেন্ট প্রুফ দিয়ে ভিডিওটা শুরু করব। তো দেখেন বন্ধুরা, আপনারা কিন্তু এখানে একটা স্ক্রিনশটের ছবি দেখতে পারতেছেন, মানে এই অ্যাপটা কিন্তু অনেকজন মানুষকে পেমেন্ট করছে। তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন, মানে 20 টাকা করে কিন্তু অনেকজন মানুষকে এই অ্যাপসটা পেমেন্ট করছে। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, অ্যাপসটার নাম কিন্তু হলো মনে করুন জিএম ক্যাশ। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা আনলিমিটেড রেফার করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন, মানে প্রতি রেফারে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে 10 টাকা করে ইনকাম করতে পারবেন, এবং কি প্রতি ক্লিকে 5 টাকা করে ইনকাম করতে পারবেন। 20 টাকা হলেই আপনারা টাকা উইথড্র করতে পারবেন, এবং কি যারা ফ্রি ফায়ার গেম খেলেন তো তারা কিন্তু এখান থেকে সরাসরি ডায়মন্ড টপ আপ করতে পারবেন, মানে এই অ্যাপস থেকে কিন্তু আপনারা সরাসরি ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আর অবশ্যই কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা পুরো দেখবেন, মানে আজকের এই ভিডিওটা কিন্তু আপনারা কোনোখানে একটু স্কিপ করে দেখবেন না। আর অবশ্যই কিন্তু আপনারা আজকের এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এখন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো বন্ধুরা, এই অ্যাপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এবং কি এই অ্যাপসটা লিংক আপনারা কোথায় পাবেন, এবং কি এই অ্যাপসে কাজ করতে হলে কিন্তু আপনাকে একটা VPN কানেক্ট করে কাজ করতে হবে, তো এগুলো আপনারা কিভাবে করবেন, তো এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিওর শেষে দেখাই দেবো। তো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো বন্ধুরা, এই অ্যাপসে কিন্তু আপনারা ডেইলি চেক ইন করে টাকা ইনকাম করতে পারবেন, কিংবা ম্যাথ কুইজ করে টাকা ইনকাম করতে পারবেন, কিংবা টাকা ইনকাম করার কিন্তু আরও অনেকগুলো অপশন আছে। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কাজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো এগুলোর মাধ্যমে কাজ করে টাকা ইনকাম করতে চাইলে আপনারা ভিডিওটা ভাই মনোযোগ সহকারে দেখতে থাকবেন, ভিডিওটা আপনারা একটু কেটে দেখবেন না। সো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে আমি ডেইলি চেক ইনে কাজ করে দেখাই দেবো। তো ডেইলি চেক ইনে কাজ করার জন্য আমি ডেইলি চেক ইনের উপর একটা ক্লিক করবো। তো এই যে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে কিন্তু লেখা আছে, মানে আপনারা যদি গেট বোনাসের উপর ক্লিক করেন, তো গেট বোনাসের উপর ক্লিক করার পর আপনার সামনে কিন্তু একটা অ্যাড শো করবে। তো সেই অ্যাডে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে বলে, তো তাহলে কিন্তু আপনাকে সেই অ্যাপটা ডাউনলোড করে 2 মিনিট ইউজ করতে হবে, কিংবা ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে কিন্তু ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা ঘোরাঘুরি করতে হবে। তো তাহলে কিন্তু আপনারা ডেইলি চেক ইনের বোনাসটা পেয়ে যাবেন। তো ডেইলি চেক ইনের বোনাসটা কিন্তু আপনারা 0.02 সেন্ট আর কি পাবেন। আর প্রতিদিন কিন্তু আপনারা ডেইলি চেক ইনে একবার করে আর কি কাজ করতে পারবেন, মানে একবার করে কাজ করে কিন্তু আপনারা প্রতিদিন 0.02 সেন্ট আর কি আর্ন করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। এছাড়া আপনারা এই অ্যাপ্লিকেশনে ম্যাথ কুইজ করে টাকা ইনকাম করতে পারবেন। তো ম্যাথ কুইজ করে টাকা ইনকাম করার জন্য আপনারা ম্যাথ কুইজের উপর একটা ক্লিক করবেন। তো যে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে তারা অঙ্ক দিয়ে দিবে, তো অঙ্কর আনসারটা কিন্তু আপনারা নিচে খালি করে বসিয়ে দিবেন, মানে এখানে যত যত হবে তো তত তত কিন্তু আপনারা নিচে খালি করে বসিয়ে দিবেন। তো যেহেতু মনে করেন আমার 5 দিয়ে 4 যোগ দিলে 9 হয়, তো আমি কিন্তু এখানে 9 বসিয়ে দেব। তো 9 বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু সাবমিট বাটনে একটা ক্লিক করবো। তো এই যে আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর আমার সামনে কিন্তু একটা অ্যাড শো করছে। তো এটা কিন্তু আপনারা দেখবেন, তো দেখার পর এটা কিন্তু আপনারা কেটে দেবেন, মানে এখানে কিন্তু আপনারা নো থ্যাঙ্কস বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে একটা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে কালেক্ট বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে আবারও একটা অ্যাড শো করবে। তো এটা আপনারা দেখবেন, তো দেখার পর আপনারা কিন্তু নো থ্যাঙ্কস লেখায় ক্লিক করে কিন্তু একটা কেটে দেবেন। তো কেটে দিলে কিন্তু আপনাদের 20 পয়েন্ট আর্ন হবে। আর সেমভাবে কিন্তু আপনারা এখানে 11টা কাজ কমপ্লিট করবেন, মানে যে সময় আপনারা এখানে দেখতে পারবেন যে 11/11 হয়ে গেছে, তো সেই সময় কিন্তু আপনারা নিচে আবার অঙ্ক করবেন। তো অঙ্ক করার পর আপনার সামনে যে অ্যাডটা শো করবে, তো সেই অ্যাডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে যেয়ে যদি আপনাকে অ্যাপ ডাউনলোড করতে বলে, তো তাহলে আপনারা অ্যাপ ডাউনলোড করে 2 মিনিট ইউজ করবেন, কিংবা ওয়েবসাইটে নিয়ে গেলে আপনারা ওয়েবসাইটে 2 মিনিট ভিজিট করবেন। তো তাহলে কিন্তু আপনাদের কাজটা এখানে কমপ্লিট হবে। এছাড়াও আপনারা এই অ্যাপ্লিকেশনে ওয়াটস ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন। তো বর্তমান কিন্তু মনে করেন ওয়াটস ভিডিওর কাজটা বন্ধ আছে, মানে কিছুদিন পরে কিন্তু তারা এই কাজটা চালু করবে। তো সে সময় কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন আর কি। তো এখন কিন্তু আপনাদেরকে আমি এই কাজটা করে দেখাইতে পারবো না, কারণ এই কাজটা কিন্তু বন্ধ আছে। এছাড়াও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনে স্কেচ কাট করে টাকা ইনকাম করতে পারবেন। তো স্কেচ কাট করে টাকা ইনকাম করার জন্য আপনারা কিন্তু এই যে এই সারি কিন্তু স্কেচ বলে কিন্তু একটা লেখা দেখতে পারবেন। তো এটার পর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা ঘষবেন, এই যে এইভাবে ঘষবেন, আমি ঘষতেছি। তো ঘষার পর আপনার সামনে একটা অ্যাড শো করবে, তো এটা আপনারা দেখবেন। তো দেখার পর এটা আপনারা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে কালেক্ট বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড শো করবে, এটা আপনারা পুরো দেখবেন। তো পুরো দেখার পর এটা কিন্তু আপনারা কেটে দেবেন। তো একটা কেটে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের 5 পয়েন্ট আর্ন হবে। আর সেমভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু মানে 11টা কাজ কমপ্লিট করবেন, এবং কি লাস্টের কাজের সময় কিন্তু অ্যাডে ক্লিক করার কাজটা করবেন। এছাড়াও কিন্তু আপনারা এই অ্যাপসে স্পিনার করে টাকা ইনকাম করতে পারবেন। তো স্পিনার করে টাকা ইনকাম করার জন্য আপনারা কিন্তু এই যে এই সাইডে কিন্তু প্লে স্পিন বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে প্লে স্পিন বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন।
তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনারা কিন্তু এখানে কালেক্ট বলে একটা লেখা দেখতে পারবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনার সামনে একটা অ্যাড শো করবে, তো অ্যাডটা আপনারা পুরো দেখবেন। তো পুরো দেখার পর এটা কিন্তু আপনারা কেটে দেবেন। তো কেটে দেওয়ার পর আপনারা এখানে মানে 2 সেকেন্ড ওয়েট করবেন। তো 2 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনারা এখান থেকে 7 পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবেন, কিংবা 7 পয়েন্ট আপনাদের আর্ন হবে। আর সেমভাবে কিন্তু আপনারা এখানে কিন্তু 11টা কাজ কমপ্লিট করবেন, এবং কি লাস্টের কাজের সময় কিন্তু আপনারা অ্যাডে ক্লিক করার কাজটা করবেন। তো তাহলে কিন্তু আপনাদের কাজটা এখানে কমপ্লিট হবে এবং কি টাকা ইনকাম হবে। এছাড়াও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনে প্রতি রেফারে কিন্তু 10 টাকা করে ইনকাম করতে পারবেন। তো আপনারা রেফার করবেন কীভাবে? তো রেফার করার জন্য আপনারা একটু নিচে আসবেন। তো নিচে আসার পর আপনারা কিন্তু এখানে ইনভাইট বলে কিন্তু একটা লেখা দেখতে পারবেন। তো এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা আপনার রেফার কোডটা দেখতে পারবেন, মানে এখান থেকে আপনারা আপনার রেফার কোডটা কপি করে নিয়ে কিন্তু আপনারা আর কি আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। তো তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ থেকে রেফার করে টাকা আর কি ইনকাম হবে। মানে ভিডিও শেষে যে আপনাদেরকে আমি যেভাবে আর কি অ্যাকাউন্ট খুলে দেখাবো, তো সেভাবে কিন্তু আপনারা আপনার বন্ধুদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপ থেকে প্রতি রেফারে 10 টাকা করে ইনকাম হবে। আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা এই অ্যাপ থেকে রেফার করে কিন্তু 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবেন না, কারণ ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি এই অ্যাপে অ্যাকাউন্ট খুলে দেখাবো। বন্ধুরা, এখন কত হলো? তো আপনারা যে এই অ্যাপস থেকে পয়েন্টগুলো ইনকাম করবেন, মানে এগুলোর মাধ্যমে যে আপনারা কাজ করে পয়েন্টগুলো ইনকাম করবেন, তো সেই পয়েন্টগুলো আপনারা ডলারে কীভাবে কনভার্ট করবেন? মানে যে সময় আপনার ব্যালেন্সে আপনারা 1000 পয়েন্ট দেখতে পারবেন, তো সে সময় কিন্তু আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আপনাকে তারা 0.04 সেন্ট আর কি ডলারে আর কি কনভার্ট করে দিবে। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পারছি। সো বন্ধুরা, এখন কত হলো? তো আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে টাকা উইথড্র করবেন? তো টাকা উইথড্র করার জন্য আপনারা কিন্তু এখানে রিডিম বলে কিন্তু একটা লেখা দেখতে পারবেন। তো এটার পর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখেন আপনারা কিন্তু 0.4 সেন্ট হলে কিন্তু মোবাইল রিচার্জ নিতে পারবেন, কিংবা $3 হলে কিন্তু বিকাশি নিতে পারবেন, কিংবা $3 হলে নগদে কিংবা রকেটে, কিংবা নিচে আরও অনেকগুলো অপশন আছে। তো এগুলো কিন্তু আপনারা নিচ থেকে দেখে নেবেন, মানে আপনারা যেটার মাধ্যমে টাকা নিতেছেন, তো সেটার মাধ্যমে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে আর কি নিতে পারবেন। মানে আপনারা যেটার মাধ্যমে টাকা নেবেন, তো সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা আপনার নাম্বারটা বসিয়ে দেবেন। নাম্বারটা বসিয়ে দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তো তাহলেই কিন্তু আপনারা আর কি আপনার টাকাটা পেয়ে যাবেন। সো বন্ধুরা, এখন কত হলো? তো আপনারা এই অ্যাপ্লিকেশনে কীভাবে VPN কানেক্ট করে কাজ করবেন, এবং কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক পাবেন? মানে প্রথমে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে যে কোনো একটা VPN ডাউনলোড করে নেবেন। তো VPN ডাউনলোড করার পর ওখানে কিন্তু ইউনাইটেড স্টেটাস কিংবা আমেরিকা দেশটা সিলেক্ট করার পর আপনারা কিন্তু আপনার VPNটা কানেক্ট করে নেবেন। তো VPNটা কানেক্ট করার পর আপনারা সরাসরি চলে আসবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা অ্যাপ লিঙ্ক বলে কিন্তু একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো সেটার উপর ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা একটু নিচে যাবেন। তো নিচে যাওয়ার পর আপনারা কিন্তু 5টা তারা দেখতে পারবেন। তো 5টা তারা কিন্তু আপনারা সবুজ করে দেবেন। দেখে কিন্তু আপনারা নাইস কিংবা গুড লিখে উপরে দেখতে পারবেন যে পোস্ট বলে একটা লেখা আছে, ওটার উপর ক্লিক করে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনে একটা 5-স্টার রেটিং দিয়ে দেবেন, কিংবা একটা কমেন্ট করে দেবেন। তারপর অ্যাপ্লিকেশনটা আপনারা সেখান থেকে ওপেন করবেন। সো বন্ধুরা, এখন কত হলো? তো আপনারা এই অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন? তো এই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা কিন্তু এই যে নিচে সাইন আপ বলে কিন্তু একটা লেখা দেখতে পারবেন, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার নাম দেবেন, এমনকি জিমেল অ্যাড্রেস দেবেন, এবং কি এখানে আপনারা একটা রেফার কোড বসিয়ে দেবেন। মানে আমার এই ভিডিওর স্ক্রিনে যে রেফার কোডটা দেখতে পারতেছেন, তো সেই রেফার কোডটা এখানে বসিয়ে দিয়ে আপনারা এখানে মানে এই দুইখানে কিন্তু আপনারা একটা 8 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তো বসিয়ে দিয়ে কিন্তু আপনারা ক্রেডিট অ্যাকাউন্ট লেখায় ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনে কিন্তু লগ ইন করে নেবেন। মানে অ্যাকাউন্ট খোলার সময় আপনারা যে জিমেল অ্যাড্রেসটা দিবেন, এমনকি যে পাসওয়ার্ডটা দিবেন, তো সেম পাসওয়ার্ডটা এবং কি সেম জিমেল অ্যাড্রেসটা কিন্তু আপনারা এই দুইখানে বসিয়ে দিয়ে কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন।